আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাথা থেকে আজকে দেখাবো খুব সুন্দর একটা ভিডিও। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু কাঁথা নয়, আজকে দেখাবো আরি কাটওয়ার্ক চিকেনকারি, তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর হ্যান্ড পেন্টিং এর কিছু শাড়ি। তো চলুন শুরু করি দেখাতে। প্রথমে যে শাড়িটা পরে আছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে, একটু দেখে বল, 10,980 রুপিস। অপূর্ব সুন্দর, এবং শেডটা দেখুন, সেটা দেখুন পুরো অ্যাকোয়া থিমে রয়েছে, একদম আঁচলটা কিন্তু পুরো হ্যান্ড কাটওয়ার্কে এবং পুরোটাই হ্যান্ড আরির কাজ রয়েছে, আর পুরোটাতে কিন্তু পাখি ডিজাইনটা খুব সুন্দর ভাবে রয়েছে। একবার আঁচলটা আমরা ধরতে পারবো এইভাবে, হ্যাঁ টান টান করে, হ্যাঁ ঠিক, এই দেখুন এই যাচ্ছে আঁচলটা, কি ভালো লাগছে না দেখতে। আর এই কাটওয়ার্কটা কিন্তু পুরো ওয়েভ ডিজাইনে একদম বুকের পাড় অব্দি কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবার নেক্সট শাড়িটা যেটা দেখাবো, এই শাড়িটা হচ্ছে পুরো বর্ডারটা চিকেনকারির বর্ডার, যেটা কিন্তু মেশিন ওয়ার্ক, যেটা কিন্তু মেশিন ওয়ার্ক, এটা কিন্তু হ্যান্ড চিকেনকারি না। অবশ্যই হ্যান্ড চিকেনকারি তো অনেকটাই দাম হয় আপনারা জানেন, তার সঙ্গে বডিতে আমরা পুরো হ্যান্ড ব্লক করেছি, এবং এই ব্লকটা কিন্তু দেখার মতো, এই ব্লকটা খুব সুন্দর, একদম সেই আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ক দিয়ে কিন্তু ওখানটা প্লেন করা রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 10,290। আঁচলটা দেখাবো, এই যাচ্ছে আঁচলটা, খুব সুন্দর চিকেনকারির একটা খুব সুন্দর ভাবে আঁচল রয়েছে। এবার আঁচলটা আসছে তো সামনেটা, একটু সামনে টেনে নাও তো সামনের দিকটা আরো, হ্যাঁ এবার ঠিক আছে। দেখুন আঁচলের এন্ডিংটা একটু লক্ষ্য করবেন, পুরো আঁচলটা কিন্তু আমরা হ্যান্ড চিকেনকারি দিয়ে, সরি মেশিন চিকেনকারি দিয়ে পুরো কাজটা করেছি, পাড়েও কিন্তু তসরের মধ্যে সাদা সুতোর পুরো চিকেনকারির কাজ রয়েছে। আর এবার দেখাবো ব্লাউজটা, ব্লাউজটা যাচ্ছে, একটু পুরোটা ধরেই দেখিয়ে দাও হাতে, হ্যাঁ খুলে পুরোটা। এবার ব্লাউজটা দেখুন, ব্লাউজটা পুরো ব্ল্যাক ডাই করে তারপরে মেশিন চিকেনকারি করা রয়েছে, 10,290, পিওর গাছি বাই গাছি তসরে। নেক্সট যে কালারটা দেখাবো, নেক্সট কালারটা হচ্ছে লাল সাদা, সত্যি সুন্দর লাগছে দেখতে, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে, একদম লাল বডিটা কিন্তু পুরো হ্যান্ড পেন্টিং রয়েছে, একদম কলমকারি মোটিভ থেকে হ্যান্ড পেন্টিং এর কাজ রয়েছে, আর পাটটা দেখুন পুরো চিকনকারি করা রয়েছে, সত্যি সুন্দর। এরকম একটা শাড়ি আমি পরেছিলাম, আপনাদের খুব ভালো লেগেছিল, যেটা কিন্তু পুরোটাই হ্যান্ড ব্লক এর কাজ ছিল, আর এটা কিন্তু হ্যান্ড পেন্টিং। এবার আঁচলটা দেখাই, এবার যাচ্ছে আঁচলটা দেখুন, এই যাচ্ছে আঁচলটা দেখুন, কি ভাল লাগছে না দেখতে, অপূর্ব সুন্দর। এটারও প্রাইস যাচ্ছে 10,290, এই যাচ্ছে সেকেন্ড, আজকে এটা 3 নম্বর শাড়ি। আর এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটাতেও কিন্তু সেম এরম ভাবে চিকেনকারি করা রয়েছে। নেক্সট যাচ্ছি, নেক্সট একটা কাটওয়ার্ক এর শাড়ি দেখাবো, নেক্সট এটা দেখাচ্ছি পিওর গাছি তসরে, একটা ছোট্ট ছোট্ট করে মিরর আরি করা রয়েছে, এবং আঁচলটা কিন্তু পুরোটাই, আঁচলটা পুরোটাই কিন্তু আমরা কাটওয়ার্ক করে সাজিয়েছি। এবার দেখাবো, দেখুন ধরে থাকো, এই যাচ্ছে আঁচলটা, মনে হয় একটু সরতে হবে, ঠিক আছে, এই যাচ্ছে আঁচলটা, কি সুন্দর লাগছে। কাটওয়ার্কটা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু পুরো আঁচলটাতে কিন্তু আমরা কাটওয়ার্ক করেছি, এবার তার মধ্যে ছোট্ট ছোট্ট করে মিররও বসানো রয়েছে। আমি কাটওয়ার্কটা একটুখানি খুলে আপনাদের দেখাবো, এবার বোধ হয় বুঝতে পারছেন যে কতটা সুন্দর ভাবে কাটওয়ার্কটা করা রয়েছে, এবং কালার কম্বিনেশন কিন্তু অপূর্ব সুন্দর, 10,980। আর এই যাচ্ছে ব্লাউজটা, ছোট্ট করে একটা কাটওয়ার্ক এর বর্ডার রয়েছে। নেক্সট যেটা দেখাবো, এটা পিওর গাছি তসরে, এটাও কিন্তু কাটওয়ার্ক, এটাও কি সুন্দর না, মানে এত এলিগেন্ট কালার গুলো। সবসময় আমাদের ভারী শাড়ি কিন্তু পরতে ইচ্ছে হয় না, তাই কখনো কখনো একটুখানি ডিজাইনার শাড়ি বা একটুখানি অন্যরকম মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি হবে, কিন্তু লাইট ওয়েট হবে। এই শাড়ি আমরা আগে প্রচুর বানাতাম, মাঝখানে একটু কমিয়েছিলাম, কিন্তু আবারও মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে, তো সেই জন্য আবারও কিছু নতুন স্টক করেছি, কারণ এক্সিবিশনে আমাদের এই স্টকটা খুব বেশি নিয়ে যেতে পারেনি।
কিন্তু যে কটা নিয়ে গেছি সবাই আপনারা বলেছেন যে তানিয়া এই স্টকটা আরো দেখাও, তো সেই জন্য এটা স্পেশালি ভিডিও করা আপনাদেরই জন্য। এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন, রংটা কি অপূর্ব, এবং এই শাড়ির কিন্তু আঁচল পাড় পুরোটাই কাটওয়ার্ক এ রয়েছে। লম্বা করো আঁচলটা, ঠিক আছে। এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন, এটারও প্রাইস যাচ্ছে 10,980, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে। আঁচলটা একবার এতে খুলে দেখাবো যে কাটওয়ার্কটা কিরকম রয়েছে। আচ্ছা আচ্ছা, আঁচলটা একবার দেখি নি ধর। এই দেখো, এই যাচ্ছে পুরো আঁচলটা, পুরোটাই কিন্তু হ্যান্ড কাটওয়ার্ক করা রয়েছে উইথ আরি স্টিচ। এবার ব্লাউজটা দেখিয়ে দিই। এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটাও যখন বানিয়ে পরবেন কি যে সুন্দর লাগবে দেখতে। সরিয়ে দাম, নেক্সট কালারটা দেখাই। এই সেম ডিজাইনের আরেকটা কালার দেখাবো, সেটা হচ্ছে ব্লু আর পিঙ্ক। এটাও ভারী মিষ্টি লাগছে, একদম রোজ পিঙ্ক যেটাকে আমরা বলি, এটা কিন্তু একেবারেই রোজ পিঙ্ক কালার, খুব মিষ্টি রংটা। আর ব্লু এর সঙ্গে এই গোলাপিটা যেন একদম দারুণ লাগছে দেখতে, একদম একটা গার্ডেন থিম আসছে দেখে। না আলাদা কি সুন্দর লাগছে দেখতে, হাতে খুব সুন্দর লাগছে দেখতে। এটারও প্রাইস যাচ্ছে 10,980। আঁচলটা দেখাবো এবার, একটু বড় করে নাও আঁচলটা। এই যাচ্ছে পুরো আঁচলটা, খুব সুন্দর আঁচলটা, একদম অল ওভার কাটওয়ার্ক রয়েছে। কাটওয়ার্কটা একবার খুলে দেখাবো, তলাটা ধর। এই যাচ্ছে পুরো আঁচলটা দেখুন, পুরোটাই কিন্তু হ্যান্ড কাটওয়ার্ক করা এবং আড়ি দিয়ে পুরোটাতেই সাজানো রয়েছে। নেক্সট কালারটা দেখাবো দেখুন, এর আগে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখিয়েছি, সেটা তো একরকম সুন্দর ছিল, আর এইটা দেখুন একদম স্বপ্ন সোজা কর, সেটা একদম স্বপ্নের মতো যেন লাগছে না রংটা, কি অপূর্ব লাগছে দেখতে। আচ্ছা এই শাড়িগুলো কিন্তু সবই প্রিবুক সম্ভব, আপনারা চাইলে এই শাড়িগুলো কিন্তু আমাদের যদি বিক্রি হয়ে যায় আমরা কিন্তু প্রি বুকিং নিচ্ছি। এই শাড়ির সেপ্টেম্বরে ডেলিভারি পাবেন প্রত্যেকটা শাড়িরই। এটারও প্রাইস আছে 10,980 rupees। এটার আঁচলটা এবার দেখাই। উফ, এই ব্লক মানে এই যে ব্লকের যে কালার কম্বিনেশন বা ডিজাইন, একটু বড় করো আঁচল, সত্যি দেখে আর মানে মনে হচ্ছে যে অসাধারণ লাগছে দেখতে, মানে মনটা সত্যি সুন্দর লাগছে দেখে, এত সুন্দর হয়েছে ব্লকটা। এবং পুরো শাড়ি জুড়েই কিন্তু ছোট্ট ছোট্ট বডিতে দেখুন আড়ি দিয়ে কিন্তু মিরর বসানো রয়েছে, যেরকম পাড়ে রয়েছে যেরকম আঁচলে রয়েছে সেরকম গোটা গা জুড়ে কিন্তু ছোট্ট ছোট্ট আঁচলে বসানো রয়েছে। হ্যাঁ একবার দেখিয়ে দিই আঁচলটা, কাটওয়ার্কটা একবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন কি সুন্দর হয়েছে কাটওয়ার্কটা। এই যাচ্ছে পুরো কাটওয়ার্কটা, ভিজিবল তো দেখা যাচ্ছে তো, ঠিক আছে সরো নেক্সট। এটার কিন্তু ব্লকটা এত সুন্দর লাগছে, সত্যি শাড়িটা দেখে কিন্তু মন ভরানো যাচ্ছে না, অসাধারণ লাগছে দেখতে। পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কিন্তু এই কাজটা করা রয়েছে, পুরোটাই কিন্তু সানফ্লাওয়ার মোটিভে রয়েছে দেখুন। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, চিন্তা ভাবনা গুলো করে করে করা। এটা পুরো হ্যান্ড আড়ি রয়েছে এবং আঁচলে কাটওয়ার্ক, আঁচলটা একটু বড় করতে হবে, ব্যাস অতটা না বেশি বড় হয়ে গেছে, আড়ি কুটে নিলাম কাকের কাছটা। ব্যাস এইবার দেখ, হ্যাঁ সুন্দর হয়েছে, রিমাদের কিন্তু কাটওয়ার্কটা আমরা করেছি। আর যেটা রেইনবো কালার ডাইয়ে যে হ্যান্ড পেইন্টিংটা রয়েছে সেটার উপরে কিন্তু কাটওয়ার্কটা করিনি, সেটাতে আমরা ছোট ছোট মিরর বসিয়েছি এবং হাতে করে আড়ি সেলাই দিয়েছি। এবার আঁচলটা দেখাবো, আঁচলটা খোল, আঁচলটা পুরো খোল, আঁচলটা যে কি সুন্দর, একটুখানি না তুলে দেখালে কি করো তো, আঁচলের পিছনটা ফেলে দাও, আড়ে দেখাও, আড়ে দেখাও, হ্যাঁ তাহলে পিছনে ওয়ালটা সাদা তো,
কাটো একটা বোঝা যাবে। তুমি ধরো একটা কোনা, না এখানে দিয়ে দাও, এইবার দেখুন বুঝতে পারবেন কি সুন্দর লাগছে কাটওয়ার্কটা, একদম পুরো কাটওয়ার্কটা এইভাবে কিন্তু করা রয়েছে। আমরা একবার পাশ থেকেও আপনাদের দেখে দিই মা চল, দেখুন কি সুন্দর হয়েছে, যদিও এটা আলোর অপোজিটে ওই জন্য কালো রং হয়। ঠিক আছে, 10,980 এটার প্রাইস। এইবার যেটা দেখাবো একদম পাণ্ডুলিপি শাড়ি, আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপি আমাদের কত মনে প্রাণে সবার জড়িয়ে রয়েছে, মানে দেখতেও যেন ভালো লাগে, এবং উনি হয়তো খেলার ছলে করেছেন কিন্তু সেটা একটা আর্ট হয়ে গেছে, সেটা একটা ডিজাইন হয়ে গেছে, যেটা একটা মার্ক হয়ে গেছে, মানে সত্যি দেখেও ভালো লাগে। তো এটার বডিটা কিন্তু পুরোটাই এভাবে করা রয়েছে, আঁচল আর পাড়ে আমরা মেশিন চিকন এমব্রয়ডারি করিয়েছি। আঁচলটা দাম এই যাচ্ছে, আঁচলটা এই গেল পুরো শাড়িটা, এটার প্রাইস আছে 10,290। নেক্সট এটা দেখাচ্ছি, এটাও কিন্তু পিওর গাছি কাশ্মীরের হ্যান্ড পেন্টিং, তার উপরে আমরা দুদিকের পাড়ে এবং আঁচলে মেশিন চিকন এমব্রয়ডারি করেছে পিওর গাছি বাই গাছি দশরে। আমাদের 16 তারিখ 16ই অগস্ট আমাদের কলকাতা এক্সিবিশন, ভুলবেন না সবাই, শুক্রবার রয়েছে, আপনারা সকলে আসুন। নারী সেবা সংঘ কলকাতা যোধপুর পার্ক, 16th অগস্ট ফ্রাইডে 12টা থেকে সন্ধ্যে 6টা আমরা রয়েছি। এবার আঁচলটা দেখাই, আঁচলটাতে কিন্তু মেশিন চিকন রয়েছে, খুব সুন্দর, মানে এত সোবার, এবং এই রংটা একদম লাইট অনিয়ন পিঙ্ক এর কালার কম্বিনেশনে রয়েছে, সত্যি সুন্দর শাড়ি। যাচ্ছে শাড়িটা, তো কেমন লাগলো আজকের এপিসোডটা, একটু অবশ্যই জানাবেন, আমরা আবারও আসবো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে। খুব ভালো থাকবেন, নমস্কার।